বর্ষবরণের রাতে বড় সড় সাফল্য পেল মালদার মানিক চক থানার পুলিশ। 20 কেজিরও বেশি গাঁজাসহ গ্রেপ্তার করা হলো ঝাড়খণ্ডের এক পাচারকারীকে। রবিবার গভীর রাতে মানিকচকের চণ্ডীপুর নাকা চেকিং থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম প্রমোদ কুমার সিং। সোমবার ধৃতকে জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা নিয়ে মানিকচক হয়ে নদীপথে ঝাড়খণ্ড যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তল্লাশি চালাতে একটি সুটকেসের মধ্যে মেলে বিপুল পরিমাণ গাঁজা। মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার বলেন, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সে 10,000 টাকার বিনিময়ে এই গাঁজা পাচার করছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানিকচক থেকে আবু কালাম আজাদের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।